আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি বলেছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করছে বিএনপি। দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপির এই বিষয়গুলো নিয়ে যে মিথ্যাচার, এই নির্বাচনকে নিয়ে যে মিথ্যাচার তারা বারবার যে অভিযোগগুলো তুলছেন, এই মিথ্যাচার প্রকৃত ঘটনার সঙ্গে তাদের এই মিথ্যাচারের যে বিরাট দূরত্ব সেটি আবার আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তারা এই নির্বাচনটিকে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতাকে নষ্ট করবার জন্যে, বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করবার জন্যে তারা আবার মাঠে নেমেছেন, এবং এটি তারা অতীতেও করেছেন। আশা করি তারা এই অপপ্রচেষ্টা থেকে তারা সরে দাঁড়াবেন।